আজকে আলোচনা করবো রংপুর বিভাগের 8টা জেলা নিয়ে। তোমরা যারা সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে SMS করে রেখেছো, বা তোমরা যারা এখনো SMS পাও না, বিশেষ করে রংপুর জেলা, দিনাজপুর জেলা, নীলফামারী জেলা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই 8টা জেলার শত শত স্টুডেন্ট কিন্তু SMS করে রাখছে। কিন্তু আসলে অনেকে কিন্তু আমরা ইচ্ছে করে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লাইনে যাব, পরীক্ষা অংশগ্রহণ করব, কিন্তু চাকরি পেয়ে আর পাবো কি পাবো না সেটা নিয়ে আসলে আমরা চিন্তা করি না। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব যারা এখনো SMS পাও নাই সেনাবাহিনীর পরীক্ষার জন্য, তোমরা এই সময়টার মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করে রাখবা পরীক্ষা পাস করার জন্য, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তো আলোচনার শুরুতে আমি সোলজার ট্রেনিং একাডেমির একটু পরিচয় দিব তোমাদেরকে, কারণ তোমরা অনেকে জানো সোলজার ট্রেনিং একাডেমিতে কি করানো হয়, আবার অনেকে তোমরা হয়তো বা জানো না, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আসলে বলা। সোলজার ট্রেনিং একাডেমিতে বেসিক্যালি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের যে পরীক্ষার প্রস্তুতিমূলক যে কোর্সগুলো আছে, বিশেষ করে তোমার প্রাথমিক মেডিকেল চেকআপ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক অনুশীলন, ISSB পরীক্ষার প্রস্তুতি, এই কোর্সগুলো আমরা এখানে করাই। যেহেতু আমাদের প্রতিষ্ঠান সোজা ট্রেনিং একাডেমি রংপুরেই অবস্থিত, কোথায় অবস্থিত আমি বললাম আবার একটু মেনশন করে দিই, রংপুরেই অবস্থিত। আর তোমরা যেহেতু রংপুর বিভাগের স্টুডেন্ট, তোমরা যারা দেখছো বিশেষ করে, তোমরা এখন থেকে কিন্তু তোমার পরীক্ষায় পাস করার জন্য তুমি কিন্তু একটু প্রিপারেশন নিয়ে আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখতে পারো। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা কিন্তু আমি সবসময় বলি গোল্ডেন জব, এটা একটা সোনার হরিণের মতো এই চাকরিটা এখন হয়ে গেছে। আর এই চাকরিটা পাওয়ার জন্য কিন্তু হাজার হাজার তরুণ তরুণী কিন্তু প্রতিনিয়ত SMS করছে, পরীক্ষা যাচ্ছে, কিন্তু আমরা চাকরি পাচ্ছি দিন শেষে হাতে গোনা কয়েকজন। তো এই হাতে গোনা কয়েকজনের মধ্যে যদি তুমি থাকতে চাও, তোমাকে এখন থেকে একটা পরিকল্পনা মাফিক তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে তুমি পরীক্ষা যখন দিতে যাবা তখন তুমি যাতে খুব ভালোভাবে নিজেকে অফিসারদের সামনে উপস্থাপন করতে পারো। এখন তোমাদের যেহেতু এই 8টা জেলা নিয়ে আমি কথা বলছি, রংপুর বিভাগে 8টা জেলা, বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই 7টা জেলার পরীক্ষা কিন্তু রংপুর ক্যান্টনমেন্টে হয়, আর গাইবান্ধা জেলার পরীক্ষা বগুড়া ক্যান্টনমেন্টে হয়ে থাকে। তো তোমরা যারা আসো রংপুর ডিভিশনে, তোমরা কিন্তু এখন থেকে যে প্রস্তুতিটা নিবা আমি একটু বলে দিচ্ছি কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত তোমাদের। প্রথমত আমরা সবাই তো জানি যে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি বিষয়ের উপর পরীক্ষা থাকবে। এক নম্বর হচ্ছিলো তোমাদের হচ্ছিলো প্রাথমিক মেডিকেল, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখি না হলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। প্রাথমিক মেডিকেল টেস্ট থাকে, 2 নম্বর ফাইনাল মেডিকেল টেস্ট হবে। এরপরে যারা তোমরা প্রাথমিক মেডিকেল এবং ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবা তাদের লিখিত পরীক্ষা হবে। আমি লিখিত পরীক্ষার কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা আসবে বা কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে দেব তোমাদের পরবর্তীতে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। 4 নম্বরে হচ্ছিলো ভাইভা পরীক্ষা হবে, 5 নম্বর হচ্ছিলো শারীরিক পরীক্ষা। শারীরিক, এই 5টা বিষয়ের উপরেই কিন্তু আমাদের একজন সৈনিক পদে যারা ইচ্ছা করে যে সৈনিক হব তাদেরকে কিন্তু এই 5টা পরীক্ষায় কি করতে হবে, ফেস করতে হবে। এখন প্রথমত প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল নিয়ে একটু আলোচনা করি। অনেকে চিন্তা করে আমি পরীক্ষা পাশ করেছে ভালো রেজাল্ট নিয়ে পরীক্ষা দিতে যাব, আমার এমনিতে আমি হয়ে যাব, আসলে যেটা আমাদের এদিককার এই উত্তরবঙ্গের স্টুডেন্টদের সেটা চিন্তাধারা আমি একটা অ্যানালাইসিস করেই বলছি, আসলে কথাটা শুনতে খারাপ লাগলেও হয়তো বা এটাই সত্যি আমার কাছে মনে হয়। তো তারপরও আমি যেটা বলে দিই, প্রাথমিক মেডিকেল বা ফাইনাল মেডিকেলে তোমাকে পাস করার জন্য তোমাকে প্রপার একটা গাইডলাইন থাকতে হবে, কারণ তোমাকে হয়তো বা তুমি অনেক জানো না যে, বা অনেকে জানে যে আমি কোন বিষয়ের কারণে বাদ পড়ে যাচ্ছে, বা তোমরা যারা জানো না যে আমি কোন বিষয়গুলোর কারণে বাদ পড়ে যাব, তো তারা কিন্তু চাইলে এখন থেকে তুমি একটা ভালো গাইডলাইন মেনে ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু পরীক্ষার কেন্দ্রে যেতে পারো। কারণ সোলজার ট্রেনিং একাডেমিতে যখন তুমি আসবা বা যখন কেউ আসে আমরা কিন্তু তার প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলটা এত ভালোভাবে চেক আপ করে দিই যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে সে যেন তার সমস্যাগুলো জানতে পারে এবং সে যেন ওই সমস্যাগুলো থেকে একটা প্রপার সাজেশন নিয়ে সমাধান করে যেতে পারে, যাতে করে সে পরীক্ষা যখন দিতে যাবে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে গেলে তখন যেন সে বাদ না পড়ে।
এরপরে লিখিত পরীক্ষা নিয়ে একটু কথা বলি। যারা তোমরা প্রাথমিক মেডিকেলে বা ফাইনাল মেডিকেলে টিকে যাবা তাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। আর লিখিত পরীক্ষা হবে আমাদের 5টা বিষয়ের উপরে, বাংলা, দেন ইংরেজি, হাতের লেখা একটু খারাপ তারপর একটু বুঝে নিও তোমরা কষ্ট করে, 3 নম্বর সাধারণ গণিত, 4 নম্বরে সাধারণ জ্ঞান, 5 নম্বরে আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা। এই 5টা বিষয়ের উপরে টোটাল 50 মার্কের প্রশ্ন থাকবে। এই 50টাই কিন্তু পরবর্তী দিন শেষে কনভার্ট হয়ে গিয়ে 10-এ চলে আসবে। তো যাই হোক, বাংলা আমরা কি পড়বো একটু আলোচনা করে দিই। বাংলা কিন্তু আমরা ক্লাস 9-10-এ বা ক্লাস 8-এ যে পড়াগুলো পড়ে আসছি ওই পড়াগুলোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর পড়াগুলো আসলে অনেক তো পড়া আছে, টেক্সট বই পড়তে গেলে তো এত সময়ও নাই, বা তোমরা যারা পাশ করে আসছো ওই ধৈর্যটাও কিন্তু থাকবে না। কিন্তু তোমরা যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসবা বা যদি আসো, তখন আমরা কি করি, আমরা একটা প্রপার শর্ট সাজেশন তৈরি করি যে তোমরা এই জিনিসগুলো পড়ে গেলে যাতে পরীক্ষায় কমন পাও বা পরীক্ষায় ভালো দিতে পারো। ঠিক ইংলিশের ক্ষেত্রে একই, তোমরা যখন ক্লাস 8 এবং 9-10 যে বইগুলো পড়ে পরীক্ষা পাশ করে আসছো সেই আলোকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে, ওই সিলেবাসটাই কিন্তু ফলো করতে হবে। বাট ওই বাংলার ক্ষেত্রে একটু আগে যে কথাটা বললাম যে আসলে পড়া তো অনেক কিছু আছে, আমি ইফেক্টিভ পড়াটা পড়ে অল্প সাজেশন মাফিক পড়া পড়ে যাতে পরীক্ষায় ভালো করতে পারি, সেটাই হচ্ছে হলো আমার ইন্টেনশন। তোমরা যখন একাডেমিতে আসবা সোজার একাডেমিতে সেই অনুযায়ী আমরা করে থাকি, বাট এটাও তোমাদের হওয়া উচিত যে অল্প পড়ে পরীক্ষায় আমাকে ভালো করতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু আসি, ক্লাস 9-10-এর এবং ক্লাস 8-এর পাটিগণিত বা বীজগণিত বা জ্যামিতিক সংজ্ঞা এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলে, সাধারণ জ্ঞানে সাম্প্রতিক যে খবরের কাগজ বা টিভিতে তোমরা যে নিউজগুলো দেখো বা শুনো ওই টাইপের নিউজগুলো আসতে পারে, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রার নাম, তারপর বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, এই বিষয়গুলো আসতে পারে। পাশাপাশি দেশ রাজধানী মুদ্রার নাম তো আসবেই অবশ্যই, 7 জন বীরশ্রেষ্ঠ নাম, তারপর মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। এরপরে আইকিউ, আইকিউ মানে কিন্তু আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা বুঝি না যে আইকিউ মানে কি। আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশ্চেন্স, এখানে কিছু তোমার বুদ্ধিমত্তার কিছু প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলো অনেক ধরনের, অনেকগুলো প্যাটার্ন আছে, এগুলো আসলে জানতে হবে, না জানলে কিন্তু তোমার পরীক্ষায় গিয়ে দেখবা যে তুমি চোখে শস্য ফুল দেখছো আর কি। তো চোখে শস্য ফুল দেখার জন্য আসলে ক্যান্টনমেন্টে যে তুমি যাওয়া পরীক্ষা দিতে, এটা হওয়া উচিত না। তোমার হওয়া উচিত তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে এত ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবা, এত ভালোভাবে প্র্যাকটিস করে যাবা, যেটাই আসুক না কোনো পরীক্ষার প্রশ্ন, সেটা তোমার বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ, সব বিষয় যাতে তুমি ভালোভাবে সবার থেকে ভালো নাম্বার পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাতে তুমি ওখানে সিলেকশন পেতে পারো। তো যাই হোক, তোমরা যারা লিখিত পরীক্ষা দেবা, দেওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা দিতে হবে। ভাইবা পরীক্ষা আসলে এটা একজন প্রার্থীর ব্যক্তিত্ব যাচাই করা হয় খুব কাছ থেকে। যখন তুমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে গিয়ে ভাইবা পরীক্ষা দিবা, তার কাছে গিয়ে তোমার কথা বলার অ্যাপ্রোচ, তোমার কথা বলার ধরন, তোমার আচার আচরণ, এই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালোভাবে তোমাকে পরখ করে নেবে। এই কারণে ভাইবা পরীক্ষাটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হতে হবে, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। যদি জ্ঞান তুমি না নিয়ে যাও পরীক্ষার কেন্দ্রে, সেক্ষেত্রে কিন্তু ভালো করাটা সম্ভব নয়। পাশাপাশি কিছু শারীরিক অনুশীলন করানো হয় পরীক্ষা যখন দিতে যাবা তুমি, কয়েকটা বিষয়ের উপরে, যেমন দৌড়াতে তো আমরা সবাই পারি, দৌড় থাকে, সিট আপ থাকে, চিন আপ থাকে, লার্ডিং থাকতে পারে, অথবা জিগজ্যাগ থাকতে পারে, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি আরো অনেক কিছু শারীরিক এক্সারসাইজ আছে, এগুলোর মধ্যে কিন্তু 10 নম্বর থাকে। অর্থাৎ আমরা লিখিত পরীক্ষায় আবার একটু প্রিভিয়াসে যাই, লিখিত পরীক্ষায় টোটাল 50 মার্কের থাকে, ওটা আবার কনভার্ট হয়ে 10-এ চলে আসে। এরপর হচ্ছিল ভাইবা পরীক্ষায় 10 নম্বর থাকে, শারীরিক পরীক্ষায় 10 নম্বর থাকে। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু পাশ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ছাত্র হিসেবে কি করছে, তুমি যখন পিএসসি পাশ করছো, জেএসসি পাশ করছো, এসএসসি পাশ করছো, তখন কিন্তু তুমি একটা প্রতিষ্ঠানে আন্ডারে প্রতিষ্ঠানের স্যারের কাছে অথবা যে জানতো ওই বিষয়ের উপরে তার কাছে গিয়ে কিন্তু তুমি প্র্যাকটিস করছো বা পড়ে আসছো বা শিখে আসছো, বিধে কিন্তু তুমি পরীক্ষাগুলো খুব ভালোভাবে অ্যাটেন্ড করে পরীক্ষায় পাশ করতে সক্ষম হয়েছো। ঠিক তেমনি তুমি যখন
বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে তুমি সৈনিক হওয়ার জন্য পরীক্ষা দিতে যাবা, তো এই পরীক্ষাতে কেন তুমি প্রস্তুতি ছাড়া যাবা? অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে, তুমি যদি বিগত পরীক্ষাগুলোতে প্রস্তুতি ছাড়া যেতা, তুমি কি তাহলে পাশ করতে সক্ষম হতো? অবশ্যই কিন্তু সক্ষম কেউ হতো না। আমি এজ এ ছাত্র হিসেবে বলি, বা যত আছে ছাত্র পৃথিবীতে বা পৃথিবীর সকল পরীক্ষারই কিন্তু নিয়ম, পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষায় আসলে পাশ করা সম্ভব না। যেহেতু চাকরির পরীক্ষায় অনেক কম্পিটিশন হবে, তোমার জেলা থেকেই হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, কিন্তু দিন শেষে মাত্র হাতে গোনা কয়েকজনকে সিলেকশন করা হয়। তো এই সিলেকশনে যাতে তুমি থাকতে পারো, এই থাকার চিন্তাটা যদি তোমার মাথায় থাকে, তবে তোমাকে এখন থেকে যে বিষয়গুলো বললাম, প্রাথমিক মেডিকেল, ফাইনাল মেডিকেল, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এই বিষয়গুলোর উপরে খুব প্রপার একটা গাইডলাইন মেনে, প্রপার সাজেশন মেনে তোমাকে আগাতে হবে পরিকল্পনা মাফিক। যেহেতু সময় খুবই অল্প থাকে, SMS যে কোনো সময় চলে আসতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর SMS এর সিস্টেমটা একটু অন্য ধরনের। আমরা অনেকে মনে করি যে SMS হয়তো বা আমার যে রোল, সেই রোল অনুযায়ী ধারাবাহিকতা বজায় রেখে SMS আসবে। তো সেনাবাহিনীতে আসলে মোটেও ধারাবাহিকতা বজায় রেখে SMS দেওয়া হয় না, এটা অনেকটা লটারি সিস্টেম, যেটা আমরা ডাইনামিক বলি আর কি, পরিবর্তনশীল আর কি, এলোমেলো করে SMS গুলো আসবে। তো যে কারণে একটা কথা বলছে যে যে কোনো সময় তোমার SMS চলে আসতে পারে তোমার মোবাইলে পরীক্ষার ডেট অনুযায়ী, ডেট দিয়ে, কারণ আমরা জানি 72 ঘন্টা আগে আসলে SMS আসবে, বা SMS আসলে তুমি জানতে পারবা যে তোমাকে কবে পরীক্ষা দিতে হবে। তো সময় নষ্ট কিন্তু করা যাবে না, যেহেতু SMS এখনো আসেনি। তোমরা যারা বসে আছো, প্রস্তুতি গুলো খুব ভালোভাবে নাও, প্রস্তুতি গুলো চালাও, কনফিডেন্স বাড়বে। আর কনফিডেন্স যত বেশি বাড়বে, তুমি পরীক্ষার কেন্দ্রে যখন যাবা তখন দেখবা যে তোমার সিচুয়েশন যতই হার্ড হোক না কেন, তখন কিন্তু ইজি হয়ে যাবে তোমার কাছে পাশ করার ক্ষেত্রে। আর সোজা ট্রেনিং একাডেমিতে যদি তোমরা আসো, যেহেতু তোমরা রংপুর বিভাগের স্টুডেন্ট, আর আমাদের প্রতিষ্ঠানও রংপুরে অবস্থিত, রংপুর ক্যান্টনমেন্ট থেকে আমাদের প্রতিষ্ঠানের দূরত্ব খুবই কাছে, মাত্র 15 টাকা রিক্সা ভাড়া। এই কাছের দূরত্বে তুমি কিন্তু আমাদের একাডেমির আবাসিকে হোস্টেল আছে, এখানে থেকে কিন্তু তুমি চাইলে 1 মাসের 2 মাসের অথবা শর্ট কোর্স আছে 15 দিনের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। কারণ তোমার একটা প্রস্তুতি থাকলে হবে কি, তুমি অজানা অনেক কিছু বিষয় এখান থেকে জানতে পারবা, বা অজানা অনেক কিছু সিস্টেম তুমি এখান থেকে প্রপার গাইডলাইনের মাধ্যমে তুমি জ্ঞান লাভ করতে পারবা। আর তুমি যত বেশি সঠিক জ্ঞান লাভ করবা, যত বেশি তুমি প্রপার প্ল্যানিং ওয়াইজ তুমি সামনে আগাতে পারবা, তোমার সাকসেস কিন্তু তোমার সামনে তত চলে আসবে। আর সাকসেস যদি পেতে চাও, একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে। যদি এই জিনিসগুলো তুমি এখন থেকে নিজের মধ্যে বিল্ড আপ করতে পারো, আই হোপ দ্যাট তুমি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবায় নিয়োজিত করতে পারবা। তো অনেকক্ষণ কথা বললাম, সবাই ভালো থেকো। আর যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, দেশের কল্যাণে দেশের সেবায় নিজেকে এখন থেকে নিয়োজিত রাখার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে।